قال رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ سلس القرآن তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম ফিলাইলা এক রাতে এক রাতে তোমাদের কেউ কি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অক্ষম এই কথা বলার পর ফাশাক্কাদা আলিকে আলাইহিম সাহাবাদের কাছে ব্যাপারটা কষ্টকর মনে হয় এমনি দশ পারা কোরআন পড়তে পারে অনেক সাহাবারা কিন্তু সবাই তো পারে না সাহাবাদের মধ্যে কয়েকজন বললেন আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে পারবে এমন কোরআনের তিন ভাগের এক ভাগ এক রাখতে পড়তে হুজুর এমন কে আছে আল্লাহ নবী বললেন আল্লাহুল আহাদুস সামাদুস সুলুসুল কোরআন কুল হু আল্লাহ সূরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ একবার পড়বা দশ পারা কোরআনের সব পেয়ে যাইবা তা বিছানায় মাথা লাগা সূরা এখলাস একবার পড়বেন দশ পারা দুইবার পড়বেন বিশ পারা তিনবার পড়বেন তো আল্লাহ পাক তিরিশ পারা কোরআনের সওয়াব দিয়ে দিবেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 811 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله جزء القران ثلاثه اجزاء নিশ্চয়ই আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন বলেন কোরআনকে কয় ভাগে ভাগ করেছেন ওয়াজআলাকুল হু আল্লাহু আহাদ জুজ্আম মিন আজজাইল কোরআন সূরা ইখলাসকে আল্লাহ কোরআনের তিন ভাগের এক ভাগ বানিয়েছেন এবার একটা মজার হাদিস শুনাই মুসলিম শরীফের 812 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন উহসুদু উহসুদু কাছে আসো কাছে আসো আপনাদেরকে বলার যাবে না না কাছে আসো আপনারা না মানে হাদিসে বলছে এখন আপনাদেরকে এই মুহূর্তে বললে কষ্ট হবে কারণ এই তো কাছে আইছেন আর বললে সমস্যা হবে পরে আমরা দুইজনে মেরে নেবেন এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাছে আসো কাছে আসো উহসুদু উহসুদু হ্যাঁ আচ্ছা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উহসুদু কাছে আসো এখন সাহাবাদেরকে যখন বলে কাছে আসো এবং দেখবেন আপনারা বিভিন্ন মাহফিলে যিনি উপস্থাপক থাকে পরিচালক উনিও বলে ভাই একটু কাছে এসে বসেন বলে না আসলে দেখেন আপনি দূরে থাকলেও কি শুনবেন না শুনবেন মাইকে তো শুনবেন কিন্তু কাছে আসতে কেন বলে দেখেন এই কাছে আসতে বলাটাও নবীর সুন্নাহ কাছে আসতে বলাটাও নবীর সুন্নাহ তো কয় নবীজি বললেন কাছে আসো আচ্ছা বলেন তো নবীজির কথা সাহাবারা কতটা মন দিয়ে শুনবে এরপরে নবী বলে এই কাছে আসো কাছে আসো তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীজি কাছে ডাকতেছে তার মানে গুরুত্বপূর্ণ কিছু বলবে সাহাবারা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন আমি আজকে তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করে শোনাবো আমি তোমাদেরকে কোরআনের তিন ভাগের এক ভাগ করে শোনাবো সাহাবারা তো খুশি নবীজি কোরআন পড়বে দশ পারা এটা তো ভালো কথা মানে তিন ভাগের এক ভাগ পড়বে এটা আমরা শোনার জন্য সবাই অপেক্ষা ফাকরা আকুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী সূরা ইখলাস করলেন সাহাবারা ততক্ষণ পর্যন্ত ফজিলত জানে না নবীজি ঘরে ঢুকে গেলেন ফাকালা বাদুনা লিবাদিন সাহাবাদের মধ্যে একজন আরেকজনকে বললেন আল্লাহ নবী না বললেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বে কুল হু আল্লাহ সূরা পড়ে দিন নবী ঘরে গেছে সাহাবা বলে মনে হয় কোনো ওহী নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী ঘরে গিয়েছে আবার মনে হয় আসবে অপেক্ষা করো নবীজি ঘর থেকে বের হলেন হওয়ার পর আল্লাহ নবী বললেন শোনো তোমরা আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ করে শোনাবো আমি যে কুল হু আল্লাহ সূরা পড়লাম এই কুল হু আল্লাহ হলো তাদিলু সুলুসাল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ তাহলে রাতে আপনি বিছানায় মাথাটা লাগাইবেন লাগানোর পর পড়বেন আচ্ছা আপনারা বিছানায় মাথা যখন লাগাবেন বালিশে তখন জান্নাতে একটা ঘর বানাবেন কারা কারা চান মুসনাদে আহমদের হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল হু আল্লাহ সূরা দশ বার পড়ো কয়বার দশ বার সাথে সাথে জান্নাতে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যায় দুনিয়াতে যখন নবীনগর সাভারের আশপাশ দিয়ে গাড়িতে উঠে যখন যাবেন আপনারা তখন দেখবেন বড় বড় বিল্ডিং হইতেছে তখন চিন্তা করো হা এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো তখন সান্ত্বনা দেবেন নিজেরে কিভাবে জানেন আর থুর এখানে না হইছে কি হইছে সাথে সাথে দশ বার সূরা ইখলাস পড়বেন আর বলবেন যাক জান্নাতে তো একটা বানাই ফেলছি এভাবে সান্ত্বনা দেবেন নিজেরে আবার অনেকে অনেক সময় বলে এটা করো সেটা করো তখন আমি বলি দশ বার সূরা ইখলাস করলে হয়ে যাবে টেনশন নেই তো দশ বার সূরা ইখলাস পড়বেন জান্নাতে আপনার জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা সহিহ বুখারীর হাদিস 5013 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হু আল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা এক ব্যক্তি সূরা ইখলাস খালি বেশি বেশি পড়ে
فلما اصبح جاء الى رسول الله صلى الله عليه وسلم সকাল হওয়ার পর এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আপনার সাহাবা, বারবার কুলহু আল্লাহ সূরা পড়ে। আল্লাহর নবী কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। হাদিসের মধ্যে আসছে, কান্না রাজুলা ইয়াতাকাল্লুহা, যেন তার কাছে এই আমলটা বেশি বড় মনে হয় নাই। নবীজি বললেন, শোনো, ওয়াল্লাযি নাফসি বিয়াদি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, আমার সাহাবা কুলহু আল্লাহ যতবার পড়ুক মনে রাখবা একবার পড়া মানে কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব পেয়ে যাওয়া। এটা নাসাই শরীফের 993 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন, আল্লাহর নবী এক সাহাবাকে এক এলাকার মধ্যে যুদ্ধের জন্য পাঠাইলেন, সাহাবাকে আমির বানায়া দিলেন। তো আমির সাহেব যারা আছে ওনার সাথে তাদেরকে নিয়ে নামাজ পড়ে, তো উনি যখন নামাজ পড়ে, ফাকর আলী আসহাবিহি ফি সলাতিহিম, নামাজের মধ্যে উনি কেরাত পড়ে, যখনই উনি নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে অথবা ওনার কেরাত উনি সমাপ্ত করে, বিকুল হু আল্লাহু আহাদ ফায়খতিমু বিকুল হু আল্লাহু আহাদ, উনি প্রায় সময় খালি কুল হু আল্লাহু আহাদ করে নামাজ শেষ করে। মনে করো প্রথম রাকাতে একটা বললাম, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ, অথবা প্রথম রাকাতে আপনার দুই সুরে একসাথে পড়ে ফেললো, প্রথমে তাব্বাত দিয়া দা পরে কুল হু আল্লাহ, মানে এত বেশি কুল হু আল্লাহ নামাজে পড়ে। ফালাম্মা রাজাউ, সবাই যখন ফিরে আসছে নবীজির কাছে, আসার পর জাকারু লাহু, নবীজির কাছে এই কথাটা বলছি, ইয়া রাসূলুল্লাহ, উনি খালি কুল হু আল্লাহ সূরা পড়ে নামাজ পড়ায়। নবীজি বললেন, তাই নাকি? ফাসালুহু লিআইয়্যি শাইইন ফাআলা যালিকা, এটা নাসাইর বর্ণনা। নবীজি বললেন, তাকে কি জিজ্ঞাসা করো উনি এটা কেন করছে সাহাবা? আর বুখারীর বর্ণনা, লিআইয়্যি শাইইন ইয়াসনাউ যালিকা, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার সাহাবাকে জিজ্ঞাসা করো এই কাজ কেন করে। সাহাবারা তার কাছে গেলেন, যাওয়ার পর সালুহু প্রশ্ন করলেন, তুমি এটা কেন করো? উনি জবাব দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান, কুল হু আল্লাহ সুরার মধ্যে আমার রবের গুণাবলী আছে, তাই আমি পছন্দ করি এটা খুব বেশি। আমার রবের গুণাবলী আছে, আমার রব এক, আমার রব বিয়ে করে নাই, আমার রবের বিবি নাই, আমার রবের ছেলে নাই, আমার রবের মেয়ে নাই, তিনি সন্তান জন্ম দেয় না, তিনি সন্তান জন্ম নেন না, তার থেকে সন্তান জন্ম নেয় না, তিনি সন্তান জন্ম দেন না, তার সমকক্ষ কেউ নাই, তো আমার রবের এই গুণাবলীটা বলতে আমার খুব ভালো লাগে। সাহাবাদার নবীজির কাছে গেছে, নবীজি বললেন, কি জিজ্ঞাসা করছো? হ্যাঁ হুজুর, এটাতে নাকি রহমানের সিফাত আছে, তাই উনি বলে, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানায় দাও সে যেমন সূরা ইখলাসকে খুব ভালোবাসে, মহব্বত করে, আল্লাহও তাকে ভালোবাসে। রাতে বালিশে মাথা যখন লাগাইবেন, আল্লাহর ভালোবাসা অর্জন করারও একটা উপায়, কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, থেকে শেষ পর্যন্ত কোরআন দেখে দেখেই পড়েন আপনি। হাদিসের মধ্যে রাসূল বলেন, কাফা তা, যেই ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ওই পুরা রাত্রের জন্য এই দুই আয়াতই যথেষ্ট হয়ে যাবে। এই আমলগুলা করা, রাতে যখন আমরা বিছানায় মাথা লাগাই আমল করা, আরেকটা হলো বিছানায় মাথা যখন লাগাবেন কাজ নাই তখন আপনার ফেসবুকটা না চালায়া, ইউটিউব মোবাইলটা হাতে না নিয়ে এক এক হাজার সওয়াব কারা চান? কয় হাজার সওয়াব? অথবা 1000 গুনাহ মাফ, 1000 সওয়াব হবে অথবা 1000 গুনাহ মাফ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2698 নম্বর হাদিসের বর্ণনা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, আল্লাহর নবী হঠাৎ আমাদেরকে বললেন, আইয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে কেউ কি অক্ষম 1000 সওয়াব কামাই করতে অক্ষম? ফাসআলাহু সাইলুম মিন জুলাসাইহি, বৈঠকের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে 1000 সওয়াব কামাই করা এটা কিভাবে সম্ভব? নবীজিকে বললেন, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, কিভাবে একজন 1000 নেকি কামাই করতে পারে? আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা ইউসাব্বিহু মিয়াতা তাসবিহা, কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, কয় সবার বলেন তো, কি সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, এতটুকুই বাস, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, 100 বার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, ইউকতাবু লাহু আলফ হাসানা, তার আমলনামায় 1000 নেকি লিখে দেওয়া হয়। নবীজি বলে, 1000 নেকি যদি তোমার আমলনামায় লেখা নাও হয়, আও ইউহাত্তু আনহু আলফ খতিয়া, তোমার আমলনামা থেকে 1000 গুনাহ মুছে দেওয়া হয়।
তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, হয়তো 1000 সওয়াব হবে, অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে আল্লাহ মুছে ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহ আমলগুলো করা দরকার আছে না? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।